নমস্কার আপনাদিকে সবাইকে, আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। জয়ার রান্নাঘর থেকে আপনাদিকে নমস্কার জানাচ্ছি। কারণ ছাতুর তরকারি রান্না করব ঝিঙে দিয়ে। ঝিঙে 5টা দিয়েছি গোটা এবং কারণ ছাতু দিয়েছি। কারণ ছাতু আর একটা গোটা টমেটো দিচ্ছি এবং পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ, রসুন কুয়া ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করে বুনিয়ে নিয়েছি, আদা দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, বেটে নেব। তারপরে কারণ ছাতুগুলো ধুয়ে বুনিয়ে নিয়েছি, ঝিঙেগুলোকে পরিষ্কার করে ধুয়ে বুনিয়ে নিয়েছি। কারণ ছাতু দিয়ে, ঝিঙে দিয়ে তরকারি অসাধারণ স্বাদের খেতে হয়। টমেটো বুনিয়ে নিয়েছি এবং বেটে নেব। টমেটো বেটে তরকারিতে দেব। বেটে নিলাম মশলা, সব রকম মশলা মিশিয়ে বেটে নিলাম, পেঁয়াজ লঙ্কা রসুন আদা, কালো জিরে ফোড়ন দিচ্ছি কড়াইয়ে। কড়াই গরম করে নিতে হবে বেশ ভালো করে, কালো জিরে ফোড়ন দিতে হবে এবং সর্ষের তেল দিতে হবে। নিয়ে তারপরে ভালো করে তাতিয়ে নিতে হবে, গরম করে নিতে হবে বেশ ভালো করে। তারপরে মশলা কষে নিচ্ছি নেড়ে চেড়ে, মশলা কড়াইয়ে দিয়ে কষে নিচ্ছি। এইভাবে কষে নিতে হবে, কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ কষে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন স্বাদ মতন দিতে হবে এবং নেড়ে চেড়ে কষে নিতে হবে মশলা। প্রথমে মশলা ভালো করে কষে নিতে হবে নেড়ে চেড়ে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এইভাবে নেড়ে চেড়ে মশলা কষে নিতে হবে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, জানাবেন কেমন রান্না হচ্ছে জানাবেন। ঝিঙেগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে, নিয়ে মশলা সঙ্গে নেড়ে চেড়ে কষে নিতে হবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খেতে এবং কেমন স্বাদ হয়েছে, কমেন্ট করে জানাবেন। ছাতুগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে, নিয়ে তারপরে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশে একসাথে কষে নিতে হবে নেড়ে চেড়ে ছাতুগুলোকে। কারণ ছাতু এখন, কারণ ছাতুর সিজন এখন তো শরৎকাল চলছে, দুর্গা ছাতু, দুর্গা ছাতু বলে আবার সবাই, দুর্গা ছাতু বা কারণ ছাতু। এখন শরৎকাল শারদীয়া সিজন চলছে, এখন কারণ ছাতু বা দুর্গা ছাতু তরকারি রান্না করছি। এই সিজনে ছাতু দেখতে পাওয়া যায়। টমেটো বেটে নিলাম, টমেটো বাটা তরকারিতে দিয়ে দেব। জল দিলাম কড়াইয়ের মধ্যে, টমেটো ভেজে নিচ্ছি বা কষে নিচ্ছি, তারপরে তরকারিটার মধ্যে টমেটো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে, রং হবে তাহলে নেড়ে চেড়ে নিতে হবে। কারণ ছাতুর তরকারি, দুর্গা ছাতুর তরকারি এইভাবে রান্না করে নিতে হবে। কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনকে, বন্ধুদেরকে, সবাইকে, বন্ধুগুলোকে শেয়ার করবেন এবং আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। এইভাবে কারণ ছাতুর তরকারি, দুর্গা ছাতুর তরকারি রান্না করে নিতে হবে। আর খুব সুন্দর লাগবে খেতে, দেখবেন ভাতের সঙ্গে, বলুন রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খুব সুন্দর, আঙুল চেটে সবাই দেখবেন বাড়ির খাচ্ছে তখন। এইভাবে কারণ ছাতুর তরকারি, পরের এপিসোডে আবার আসবো।